नमस्कार बन्धुरा, प्राणीर कथाय आपनादेर सकलके स्वागत जानाई। बन्धुरा, आज आपनादेर जन्य एमन एकटी भिडियो निये चले एसेछि जे भिडियोटी देखार पर आपनारा आतंकित हये उठते पारेन। ताई जारा जारा पृथिवीर एई भयानक घटनागुली देखते चान, निजेर मन शक्त करे बसे पड़ुन। बन्धुरा, आमरा सकलेई जानि जे पृथिवीर तीन भाग जल एबं एक भाग स्थल। আর এই জলভাগে যখন কোনো ঘটনা ঘটে, তখন তা স্থলে এসে কিভাবে আঘাত আনে এবং এই আঘাতের ফলে কতটা ক্ষতি হয়, তা আজকের ভিডিওতে আপনারা দেখবেন। বিগত কয়েক দশকের এমন পাঁচটি সুনামির ভিডিও আপনাদের দেখাবো, যা দেখার পর আপনাদের গা শিউরে উঠতে বাধ্য হবে। তো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নম্বর ফাইভ, জাপানে সুনামি। 2011 সালের 11ই মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পটির তীব্রতা ছিল 9, যার ফলে শুরু হয় এখানে ভয়ঙ্কর সুনামি। বলা হয় যে এই সুনামিতে সৃষ্ট যে ঢেউ, তার গতি ছিল একটি জেট প্লেনের গতির সমান। এই ভয়াবহ সুনামির ফলে সরকারি হিসেবেই এখানে প্রায় 19,000 লোক মারা যায়, অনেক লোক নিখোঁজ হয়ে যায়। এই সুনামির ফলে ফুকুশিমা এবং ডাইজি নামক এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো প্লাবিত হয়, যার ফলে অপূরণীয় আর্থিক ক্ষতি হয় এই দেশটির। নম্বর ফোর, ইন্দোনেশিয়ার আর্চের প্রদেশের মেগা ট্রাস্ট ভূমিকম্প। ডিসেম্বর 26, 2004 সাল সুমাত্রার আজহতে আঘাত হানে মেগাটাস নামক একটি ভূমিকম্প, যার তীব্রতা ছিল 9.1%। এই ভূমিকম্পটির মাধ্যমে ভারত মহাসাগর সংলগ্ন অনেকগুলি দেশে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল এই ইন্দোনেশিয়াতে। এখানেই প্রায় 170,000 লোক মারা যায় এবং অন্যান্য দেশ মিলিয়ে এই ভূমিকম্পের ফলে প্রায় 2,20,000-এরও অধিক লোকের মৃত্যু হয়। এই ভূমিকম্পটিকেই আধুনিক পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে বিবেচনা করা হয়। নম্বর থ্রি, চিলির ভূমিকম্প। 1960 সালের মে মাসে দক্ষিণ আমেরিকার একটি দেশ চিলি, এখানে আঘাত হানে ভয়াবহ একটি ভূমিকম্প। এখানে কম্পনের তীব্রতা ছিল 9.5। এর ক্ষয়ক্ষতির দিক বিচার করে একে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম ভূমিকম্প হিসেবে ধরা হয়। এই ভূমিকম্পের ফলে এখানে যে সুনামির সৃষ্টি হয়, এই সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল 16 ফিট। এই ভূমিকম্পের ফলে প্রায় 6,000 লোক মারা যায় এবং বহু লোক নিখোঁজ হয়ে যায়। এই সুনামিটি এই চিলি থেকে জাপান পর্যন্ত বিস্তৃত ছিল। নাম্বার টু, পাপুয়া নিউগিনির ভূমিকম্প। জুলাই 17, 1998 সাল, এদিন পাপুয়ার নিউগিনির এই দেশটিতে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। দুটির মাত্রাই ছিল 7-এর চেয়েও বেশি। এই ভূমিকম্পের ফলেই এখানে সৃষ্টি হয় ভয়ঙ্কর সুনামি। এই সুনামি এই দেশের উত্তরাঞ্চলে 30 কিলোমিটার ভেতরে ঢুকে যায় এবং 60টি গ্রাম পুরো তছনছ করে দেয়। এই সুনামির ফলে এখানে প্রায় 6,000 লোকের মৃত্যু হয় এবং বহু লোক নিখোঁজ হয়ে যায়। এছাড়াও গৃহহীন হয়ে পড়ে প্রায় 15,000 মানুষ। নাম্বার ওয়ান, ভারতে ঘটে যাওয়া সুনামি। 2004 সাল 26শে ডিসেম্বর, এই দিনটিতে এখানে এক ভয়ানক ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল 9.1 থেকে 9.3। ভারতীয় প্লেট এবং বর্মা প্লেট একে অপরের থেকে দূরে সরে যায়, এই কারণে এখানে এই মারাত্মক রকমের ভূমিকম্প লক্ষ্য করা যায়। এর ফলে ভারত মহাসাগরে এক মারাত্মক সুনামির সৃষ্টি হয়। এই সুনামি এই ভারত মহাসাগর সংলগ্ন 14টি দেশে গিয়ে আছড়ে পড়ে। বলা হয় উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই সুনামি 30 মিটার ঢেউ প্লাবিত করে। এই ভূমিকম্প প্রায় 2,80,000 লোকের জীবন কেড়ে নেয় এবং অনেক লোক
শেষ পর্যন্ত নিখোঁজ থাকে। বন্ধুরা, আমাদের দেখানো এই ভিডিওগুলির মধ্যে কোন ভিডিওটি আপনার সবচেয়ে বেশি ভয়ানক বলে মনে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে আমরা সেই ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।